হ্যালো 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 বন্ধুরা, আমি চলে এসেছি কসব কারণে নতুন আরও একটা ভিডিওতে। আর আমাদের আজকের কমেন্টের ভিডিও যে বারো টাউন হল নিয়ে কিছু ভিডিও বানাতে এবং কিছু ভিডিও বানানোর কথা বলা হয়েছে কমেন্টের মধ্যে, তো চলো আমি সেই কমেন্টের ভিডিও নিয়ে চলে আসছি। এখন আমাদের বেশের মধ্যে চলে এসেছি বারো টাউন হলে, এবং আমাদের এই টাউন বারো টাউন হলটা পুরো কিন্তু ম্যাক্স, ঠিক আছে? তো চলো ফাইনালি আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, টাউন হল ছাড়া আর আপডেটে কিন্তু কিছুই নেই, শুধুমাত্র আমাদের কিং ছাড়া আর কিন্তু কোনো কিছুই আপডেট বাকি নেই। তো কিংয়ের জন্য আমাদের শুধুমাত্র লুট করতে হবে আর আমাদেরকে অ্যাটাক করতে হবে। এখন আমাদের আর্মি রেডি, আমরা কিন্তু ইলেকট্রো ড্রাগন অ্যাটাক করি এখন বেশিরভাগটাই, কারণ আমাদের কিছুদিন আগে সিডব্লিউ অ্যাটাক চলছিল, আমাদের এতদিন আগে সিডব্লিউ অ্যাটাক চলছিল, তো সেই জন্য আমাদেরকে শুধুমাত্র ইলেকট্রো ড্রাগন অ্যাটাক করে করি আমাদের কিন্তু মানে অ্যাটাক করতে হচ্ছিলো আর কি, ঠিক আছে? তো তোমাদেরকে আজকে সব কিছু পরিষ্কার করে দেখাবো। এবং দেখো আমাদের এখানে যে সিসি আছে, ঠিক আছে, আমাদের সিসিতে কিন্তু আমরা ইলেকট্রো ড্রাগন ডোনেট নিয়েছি এবং একটা ওয়েলগারি, দুটো আর্চার। তো বন্ধুরা, আমি এখান থেকে কিছু অ্যাটাক করেও তোমাদেরকে দেখাবো। আর আমাদের মেন যেটা সেটা খুবই দরকার, সেটা হচ্ছে ল্যাবরেটরি। তো ল্যাবরেটরি আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের ল্যাবরেটরিতে কী কী বাকি আছে। দেখো, শুধুমাত্র খুবই কম জিনিস বাকি আছে, সেটা হলো বারবেরিয়ান, ঠিক আছে, এবং যেটা আমাদের গবলিন। ওকে, এখানে শুধুমাত্র দুটো, মানে অ্যালেক্সারের দুটো বাকি আছে। ওকে, অ্যালেক্সারের দুটো, কিন্তু অ্যালেক্সারের কোনো স্পেল বাকি নেই, শুধুমাত্র ডার্ক অ্যালেক্সারের কয়টা বাকি আছে আমি তোমাদেরকে বলেছি, তারপরেও বলে দিচ্ছি। একটা হলো স্কেলিটার স্পেল, ওকে, একটা হলো মিনিয়ন্স, ওকে, একটা হলো ভ্যালকারি, ঠিক আছে, মানে আমাদের টোটালি ডার্ক লেজারের তিনটে বাকি আছে, আর এটা হচ্ছে গোলেম, না টোটালি চারটে বাকি আছে। তো টোটালি আমাদের ডার্ক লেজারের চারটে বাকি আছে, এবং অ্যালেক্সারের এই যে টোটালি আপডেট চলছে এখন পর্যন্ত দুদিন পাঁচ ঘন্টা একটা আমরা আপডেট দিয়েছি, ওয়াল উইকার্স, ঠিক আছে, উইকার্স, ঠিক আছে। তো এটা এখন আপাতত আপডেট হোক, আর আমরা এখন কিন্তু অ্যাটাকের মধ্যে যাব। তার আগে আমি তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাই বন্ধুরা। দেখো, আমরা এখানে কিন্তু অনেক জিনিস, মানে পুরো সব জিনিসটাই প্রায় বলতে গেলে কালেক্ট করে রেখে দিয়েছি। নেক্সট টাউন হলে গিয়ে যখন যাকে যেভাবে কাজে লাগবে তখন তাকে সেভাবেই কাজে লাগাবো এবং ইউজ করবো, আমরা ফটাফট ইউজ করবো, ঠিক আছে? তো তত মানে এইগুলোকে আমরা মেন, যেগুলো আমাদের খুবই দরকারি জিনিস, অনেক কিছু ভালো ভালো জিনিস কালেক্ট করে রেখে দিয়েছি। তো আমাদের সিডব্লিউ অ্যাটাক শেষ হয়ে গেছে ফাইনালি, আমরা কিন্তু এখান থেকে আরও কিছু জিনিস কালেক্ট করতে পারবো। দেখো, আমাদের এই যে মেডেলসটা দিয়েছে, তো এই মেডেলস দিয়ে আমরা কিন্তু সিডব্লিউ অ্যাটাক করে যে মেডেলসটা আমাদের দিয়েছে সেই মেডেলস দিয়ে কিন্তু আমরা আরও কিছু কালেক্ট করতে পারবো এখান দিয়ে, ঠিক আছে? তো ফাইনালি আমাদের ওয়াল রিং তো রয়েছে, অসুবিধা নেই। আমাদের আর কী কী দেবে এখান থেকে ভালোভাবে দেখে নিই, ঠিক আছে? আমাদের এখানে সব কিছু শুধুমাত্র ওয়াল রিং এবং রিচার্জ সেন্টারের যে প্রোটিনটা হয় সেটাই পাচ্ছি, মানে এগুলো আমাদের অতটা কাজে নয়, ঠিক আছে? মানে এখান থেকে আর বেশি কিছু খরচা না করলেও চলবে বন্ধুরা। আমাদের এখান থেকে প্রায় বলতে গেলে সবগুলোকে আমরা নিয়ে রেখেছি, ওকে, তো এখান থেকে আমরা সবগুলোকে নিয়ে রেখেছি। তো চলো আমরা এখন একটু ফাইনালি একটা অ্যাটাকে যাই, আর অ্যাটাকে যাই গিয়ে দেখি যে আমাদের কেমন কী বেস পড়ছে এবং কীভাবে আমরা অ্যাটাকটা করতে পারছি। তো চলো অ্যাটাক স্টার্ট। তো বন্ধুরা, এখানে কিন্তু ভালো একটা লুট পেয়েছি, কিন্তু আমাদের কিন্তু লুটের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? লুটের আমাদের কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের শুধুমাত্র ডার্ক লেজার লাগবে এবং সেটা কিংকে আপডেট দেওয়ার জন্য। আর আমাদের এখানে শুধুমাত্র দেখছো বন্ধুরা, ইনফিনো সফটটাকে মাল্টি করা আছে, প্রত্যেকটা ইনফিনো মাল্টি করা আছে। বেসটা কিন্তু ম্যাক্স নয়, মানে বেসটা মোটামুটি বারোর বেস, কিন্তু টাউন হলটাকেও ম্যাক্স নয়, এবং যা যা আছে সেগুলো কিন্তু কম বেশি মোটামুটি ম্যাক্স, ঠিক আছে? তো চলো আমরা এইভাবে অ্যাটাকটা শুরু করি, ঠিক আছে? আমরা কিন্তু প্রথমে লাইটিং স্পেল দিয়ে অ্যাটাকটা শুরু করছি, ওকে। আমাদের লাইটিং স্পেল ফার্স্ট ইউজ করতে হবে, তারপরে কিন্তু আমরা আর্থকুইক ইউজ করবো, ওকে? চলো, আমরা লাইটিং স্পেল এবং আর্থকুইক ইউজ করে দিলাম। এখন আমাদের মেন কাজ হবে, সেটা হলো ইলেকট্রো ড্রাগনকে দিয়ে দেওয়া, ওকে? টোটালি আমরা ফার্স্ট চারটে ইলেকট্রো ড্রাগন দেবো, দেওয়ার পরে আমাদের কিছু সময় ওয়েট করতে হবে। আমরা যদি পারি আর একটা কাজ করতে পারি, সেটা হলো লক লঞ্চার। তো লক লঞ্চার আমরা যদি এই দিক থেকে দিয়ে দিই সব থেকে মনে হয় ভালো হবে, কারণ লক লঞ্চারে অনেক ড্যামেজ আসবে এখানে, ঠিক আছে? লক লঞ্চারে ভালো ড্যামেজ দেবে একটা। লক লঞ্চার অলরেডি আমাদের একটা ইনফিনিটিকে টেক ডাউন করে ফেলেছে, ওকে? চলো দেখা যাক, দেখা যাক, দেখা যাক। তো ফাইনালি আমাদের লক লঞ্চার ভালো জায়গায় একটা পৌঁছে গেছিলো, এবং সেইভাবে আমাদের টোটালি সব কিছুই পেয়ে গেছি। আমরা হিরোজ দিয়ে দিলাম, ঠিক আছে? টোটালি আর্মি আমরা সব এখন একসঙ্গে দিয়ে দেবো, কারণ আমাদের ইগল ওইদিকে চালু হয়ে গেছে। আমরা কিন্তু পয়জন স্পেল রেডি রেখেছি, শুধুমাত্র কুইনের উপরে ইউজ করার জন্য পয়জন স্পেল রেডি, ওকে? ওয়ার্ডেনের অ্যাবিলিটি দিয়ে দিই, এখন এখানে কুইনের উপরে একটা পয়জন স্পেল ইউজ করে দিই। কিংয়ের অ্যাবিলিটি দেওয়ার পরে আমরা লাস্ট কুইনকে দেবো, কুইন কিন্তু বেশের ভিতরেই যেতে হবে কুইনকে, ঠিক আছে? দেখো বন্ধুরা, এরা এখানে ডার্কেস্ট কিংটাকে মানে কিন্তু নিয়ে রেখেছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার যত সময় মনে হয় যে এরা এই যে আমাদের যে পাসটা দিয়েছিলো, ঠিক আছে, মানে এটা কী বলে আর কি, তো এটা ওরা মানে মেরেছে আর কি, ঠিক আছে? তো খুব ভালোভাবে এটা ওরা ইউজ করছে, ডার্কেস্ট কিং নিয়ে রেখেছে। তো চলো, আমাদের কিন্তু বন্ধুরা এই অ্যাটাকটা কিন্তু ইলেকট্রো ড্রাগন অ্যাটাক কিন্তু খুবই মানে সোজা, ঠিক আছে? কোনো ব্যাপার নয়, শুধুমাত্র ইলেকট্রো ড্রাগন দিয়ে দাও, একটু বেশের মধ্যে গেলেই ওয়ার্ডেনের অ্যাবিলিটিটাকে দিয়ে দাও, ব্যাস ইজিলি থ্রি স্টার চলে আসবে কোনো কথা ছাড়াই, ঠিক আছে? যে কোনো বেশের মধ্যে তোমরা ইলেকট্রো ড্রাগন ইউজ করতে পারবে ভালোভাবে, থ্রি স্টার চলে আসবে। দেখো, আমাদের এখনও দুটো ইলেকট্রো ড্রাগন আছে, টাইমও অনেকটা বেঁচে আছে এখন, আর বেস্টের মধ্যে ইজিলি থ্রি স্টার চলে আসবে, অসুবিধা নেই। কিন্তু এখানে টাউন হলটা শুধু ম্যাক্স করা ছিল, তাহলে মোটামুটি ভালোই সব কিছু ম্যাক্স আছে, অসুবিধার কিছু নেই, ঠিক আছে? চলো, আরও একটা ইলেকট্রো ড্রাগন শেষ,
শুধুমাত্র ওয়ানলি ওয়ান ইলেক্ট্রো ড্রাগন এবং ওয়ার্ডেন। ইজিলি বেস্টের মধ্যে 3 স্টার বের করতে পারলাম। আমরা এখানে 6000 ডার্ক লেজার লুট করেছি, 6200 ডার্ক লেজার লুট করেছি। আমাদের আরও একটা আর্মি কিন্তু ফের রেডি হয়ে গেছে অলরেডি, আমরা আরেকটা আর্মি ইলেকট্রো ড্রাগনে বসিয়ে দিলাম। বন্ধুরা আমরা কিন্তু কিছুদিন আগে অ্যাটাক করতাম এখানে, এখানে আমরা হক এবং মাইনার দিয়ে হাইব্রিড অ্যাটাক করতাম, ঠিক আছে, বোলার দিয়ে উইডস অ্যাটাক করতাম, অনেক কিছু মানে আমরা সব রকম কিন্তু এখানে ট্রাই করে সব রকম অ্যাটাক করেছি। কিন্তু এতদিন আগে আমরা এখানেও আরও একটা অ্যাটাক করতাম 80 পেক্কা দিয়ে, ঠিক আছে, উজার দিয়ে, এখানে কুইন চার্জ দিয়ে আমরা আরও কিছুদিন আগে অ্যাটাক করেছি, মানে খেলছি এবার সব রকমভাবে কিন্তু আমরা অ্যাটাক করছি। তো বন্ধুরা তোমরা কিন্তু এভাবেও অ্যাটাক করতে পারো, ঠিক আছে। আমরা কিন্তু আর্মি অলরেডি বসিয়ে দিয়েছি আর আমরা আর একটা অ্যাটাক করে নেবো সাথে সাথে। তো চলো আমরা কিন্তু এখান থেকে ডোনেট নিয়ে নেবো, কারণ আমাদের কিংটাকে আপডেট দিতে হবে যে কোনো প্রকারে, ঠিক আছে। এখানে আমাদের কিং লাগছে মোটামুটি 1,87,000, তো অলরেডি 1,70,000 হয়ে গেছে। আর আমরা যদি এখন যদি 2 স্টার আনতে পারি তো এখান থেকে আমরা বোনাস পয়েন্টও পেয়ে যাবো, ঠিক আছে, বোনাস পয়েন্টও পেয়ে যাবো। তো চলো আমরা অ্যাটাকটাতে যাই, গিয়ে দেখা যাক যে আমরা কী করতে পারছি। এখানে কিন্তু মোটামুটি বন্ধুরা ভালোই একটা লুট আছে, কিন্তু এখানে সব কটা ইনফ্রন্টে কিন্তু সিঙ্গেল করা আছে এবং টাউন হল কিন্তু ম্যাক্স করা আছে। এখানে সব রকমের লুট কিন্তু খুব ভালো আছে, সব রকমের লুট আছে, ঠিক আছে, যেমন গোল্ড, আলেকজার এবং ডার্ক লেজার সবই কিন্তু লুট রয়েছে। তো চলো দেখা যাক যে আমরা এখান থেকে 2 স্টার আনতে পারছি কি 1 স্টার। তো আমাদের কিন্তু 2 স্টার আনাটা খুবই জরুরি, এটাই কিন্তু আমাদের খুব দরকার, না তো কিন্তু আমরা এখানে যেটা আমাদের মানে যেটা দরকার আজকে সেটা হচ্ছে এই যে কী বলে আর কি বোনাস পয়েন্ট। তো বোনাস পয়েন্ট কিন্তু আমাদেরকে নিতেই হবে যে কোনো প্রকারে, ঠিক আছে। আমরা ফার্স্ট সব আর্থকুইক এবং লাইটিং স্পিডের কাজ সেরে ফেলেছি, ঠিক আছে। আমরা কিন্তু কুইনের সাইড থেকে একটা শুরু করব। তো চলো 1, 2, 3, 4, ওকে, আমরা ইলেকট্রো ড্রাগন দিয়ে দিয়েছি বেশের মধ্যে। এখন ভালো একটা এই দিকের মোটামুটি পুরো ফানেলটাকে বানানো হয়ে যাবে আশা করি, আমি যেভাবে ইলেকট্রো ড্রাগনগুলো দিয়েছি আশা করি এদিকের পুরো ফানেলটাকে হয়ে যেতে পারে। ওকে, এয়ার সেপারেট একটু ঝামেলা করতে পারে। আমরা কিন্তু এখানে আরেকটা কাজ করি, চলো এখানে গিয়ে এরকম জায়গাতে একটা আমরা লক লঞ্চটা দিয়ে দিই, যাতে এই যে এয়ার সুইপার এবং সিঙ্গেল ইনফেনো দুটো একটু টেকডাউন হয়, সেই জন্য কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন এখন একটু মোটামুটি ভালো হয়েছে একটা কাজ, সেটা হলো এয়ার সুইপার এবং সিঙ্গেল ইনফেনো গেছে। ইয়েস, এটা কুইনকে পয়জনাস স্পেল ইউজ করে দিলাম। চলো 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 কুইন শেষ, ইজিলি 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 দুটো ইলেকট্রো ড্রাগন পুরো বেশের ভিতরে চলে গেছে। আমরা কিন্তু এই সাইড দিয়েই শুরুটা করবো, ঠিক আছে, আমরা এখান থেকেই শুরু করব এবং ওয়ার্ডেনকেও দিয়ে দেবো, দুটো ড্রাগনও দিয়ে দিলাম, আমাদের কিংটাকেও দিয়ে দিলাম। চলো কিং কোন দিকে যায়, কিং কি সোজা বেশের ভিতরে যাবে কি না? আরে কিং বেশের ভিতরে গেলেই সব থেকে সুবিধা হবে। চলো আমরা কুইনকেও দেবো, কুইনও বেশের ভিতরে চলে গেছে ইগলের কাছে। আমরা ফার্স্ট কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দিই, কারণ কিং এখানে ইগলটাকে টেকডাউন না করতে পারলে এখানে সিঙ্গেল ইনফেনো রয়ে গেছে একটা, সিঙ্গেল ইনফেনোতে একটু অসুবিধা হয়ে যাবে কুইনের কাছে। আরে 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 না, ঠিক আছে ঠিক আছে, কুইনের অ্যাবিলিটি দিয়ে দিই, তাহলেই কিন্তু এখানটা বেরুনগুলোকে কুইন খতম করে দিতে পারবে। তো বন্ধুরা অলরেডি আমাদের 2 স্টার দরকার ছিল, 2 স্টার অলরেডি চলে এসছে। এই বেসটা কিন্তু অনেকটাই ছড়ানো, যদিও এটা ইলেকট্রো ড্রাগনের বেস নয়, তারপরেও কিন্তু আমরা ইলেকট্রো ড্রাগন দিয়ে এখানে অ্যাটাকটা করে ফেলেছি অলরেডি। তো কোনো ব্যাপার না, চলো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের কী হচ্ছে। আমাদের দরকার ছিল ডার্ক লেজার, ডার্ক লেজার আমরা সম্পূর্ণ পেয়েও গেছি, অসুবিধার কিছুই নেই। আমাদের অনেকগুলো এখনও কয়েকটা ইলেকট্রো ড্রাগন রয়েছে, দেখি দুটো ইলেকট্রো ড্রাগন রয়েছে মোটামুটি, তো অসুবিধার কিছু নেই। দেখো এদিকে রিয়া সুইপারটাও ঝামেলা করছে একইভাবে, ঠিক আছে, ওয়ার্ডেন শেষ। মেন কথা বন্ধুরা, ইলেকট্রো ড্রাগন এটাকে যদি এয়ার সুইপার ঝামেলা করে দেখবে ইলেকট্রো ড্রাগন কিন্তু এটা খুব ভালো করতে পারে না, ঠিক আছে, সেখানে ইলেকট্রো ড্রাগন খুবই তাড়াতাড়ি মানে শেষ হয়ে যায়। তো ঠিক আছে চলো, করে ব্যাপার আমাদের এখন 10 সেকেন্ড। তো চলো আমরা ব্যাক করে দিই, এখন আর এখানে থাকা উচিত হবে না। আমাদের ডার্ক লেজার দরকার ছিল, ডার্ক লেজার পুরো পেয়ে গেছি, 2 স্টার চলে এসেছে, বোনাস পয়েন্টও পেয়ে গেছি। আমরা সেম আর্মি আবার বসিয়ে দেবো, দেওয়ার পরে এখান থেকে দেখি কিছু রিওয়ার্ড পেয়েছি, তো রিওয়ার্ডগুলো আমরা ক্লেম করবো এবং এখান থেকে আমরা জেমস নেবো, ঠিক আছে, কারণ আমাদের কিন্তু সব কিছু ফুল রয়েছে, তো সব আর ওগুলো কোনো লাগবেই না। তো জেমসও নিয়ে নিয়েছি অলরেডি আমরা। ওকে, আমাদের এখান থেকে আরও কিছু বোনাস পয়েন্ট পেয়ে গেছি, তো বোনাস পয়েন্ট আমরা কালেক্ট করে ফেলি, তাহলে কিন্তু আমরা এখানে কিং কিং মনে হচ্ছে হবে না, 87 লাগবে, তার মানে আরও কয়েকটা অ্যাটাক দিতে হবে। তো বন্ধুরা আমি কিন্তু নেক্সট কিছু একটা অ্যাটাক দিয়ে কিংটাকে আপডেটে বসিয়ে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই দেখা হবে তোমার সঙ্গে, নেক্সট ভিডিও তোমার সময় তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এই চ্যানেল সদস্য হয়ে যাও। বাই।